বৰলা কাই কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজর আসল হোয়াদ সহযোগ করেছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নেহি বচেগা খাতে হি গন পাউলি পূজার হাজে হাজি উঠক মন সকলোরে প্রতি উৎসবতে বিগ বাজার আর জুনিয়র হরলিক ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স আচলতে ছাৰ কথাটো এনেকুৱা হ'ল মোৰো ইমান বয়স হ'ল এই বয়সলৈকে মই এবাৰেই বিয়া পাতিব নোৱাৰিলোঁ অথচ আপুনি তৃতীয়বাৰলৈ বিয়া পতা চিন্তা কৰিছে আমি দুয়োটা তিনিজনীকে ছোৱালী মাক দেউতাক নহয় এতিয়া তিনিজনী ছোৱালীৰ বিয়াত তুমি এযোৰকে হ'লেও তিনিযোৰ কাপোৰ ল'ব লাগিব ল'বলৈ বাধ্যহে তিনিটা আপিৰ বিয়াত তিনিযোৰকে নযোৰ কাপোৰ দিলেও মোক নালাগে কওক যা না দোকানত পাই কিবা বস্তু চস্তু আনিব যা তুমি আবেগী হৈ গলা হক এ ভোজ খাবা খোজা চলি কেইটাক চিনি পাব না দেখিলে চিনি পাম মোক দেখাই দিবচোন বেটা তোক ঠিকছে ভোজ খুৱাম বাপ জন্তৰ বাৰীত হিমেলি দল আছে নহয় তাকে লাগি যাম অ তাতে শামুক খোলা চৰে পৰিয়ে থাকে উঠি যায় দহ বাৰটামান থাপ মাৰি ধৰি লৈ আহিম আৰু বেটা হাতক দগলি হৈ দিম ইমান অহা দোকানী দুইটা কাতোৰ কাৰণে আজি মোক চাহপাতৰ পেকেটটো নেদলাক দুইটা কাতো মই নেদলোৱেহে জানো আজি মাইদিয়া নহা কাৰণে মোক একনি কৰিব পাৰিছি অ মাইদিয়াত থাকিলে ৰাতি দোকানত যে ফফলা কৰি দিলাক হৈ নুমাখৰ বস্তাত পানী ঢালি দিলাক হৈ চেনিত নিমখ মিলে দিলাক হৈ আটা দালি চাউল এগলা যি আছে সব কেৰাচিন মিলাই দিলাক হৈ কি দিয়ক হৈছে কি মাই দিয়া নহা কাৰণে আজি মোৰ কিমান কষ্ট হৈছে জানে না বাপ্পা ঐ ইমান বাহাদুৰি মানুহ গেলা হৈছে কি দিয়ক ও আপুনি কি কৈ আছে মহলি আকৌ শুনা শুনা পোৱা নাই ও কালা হৈছে নেকি আপুনি হা ও পূজাতে হৈছো ইটাতো বহুত ভাল পালো দুইদিন আগত গেলি চুঙাত নকলি আকৌ শুনাই পোৱা নাছিলো ইটা ডাঙৰকে কলি শুনো অ যাওঁ দক এনকে ৰাস্তা দাঁতা পাৰি থাকিলে বয়া দেখি না নহয় মানে সখিয়নী আচল কথাটো আপুনি মোক ইটা বুজাব নাই ফু জিন্দগীত কাপোৰ নলং বুলি মই ফাইনেল সিদ্ধান্ত লৈছো পূজাত কাপোৰ পিন্ধা নাপলো ইটা মই কি কৰবা কাপোৰ ল'ম হে ওহ ৰাম আপুনিও যে মানুহজনী আৰু আপোনাৰ কিবা কাপোৰ নাইকিয়া হৈছে নেকি পূজাৰ আগত নিদি পেলাই যেনিবা আপোনাক পূজাৰ পাছত দিব তাতানো কিটো হ'ল নালগে মোক কাপোৰ নালগে হৰা দোস্তি এই বেছি বুজাই থাকি লাভ নাই বুইছা মানে তোমাৰ কাপোৰ দিব বিচাৰিছিলো নলয় নালাগে পৃথিৱীত দুখীয়া মানুহৰ আকাল লাগিছে নেকি হে আন কাৰোবাক দিম দৰকাৰ হলে এই ভোলাৰ ঘৈণীয়েক মালতীকে এযোৰ দি দিম হে দিয়ক জাকে দিয়ে দি থাক ফখৰাতিৰিক দিলা মই কিবা মাত পা যাম না পইচা বেছি হৈছে হ তেল কিনি হ বালাত ঢালক কাপোৰ দিবা আহে বাপৰে বাপ দেখিলা কালি পূজা আহাই নাই কালি ৰূপ ল'লেই ৰাহে অ' দুখ কৰিব নালাগে আকৌ দুখ কৰিব নালাগে আজিকালি চলি চাকৰি কৰিবা সাত হাজাৰ তেৰ নদী পাৰ হৈ গুচি যায় আপনার চলি গুহারিতে আছে আকো দুঃখ করবেন নালগে হরি কিবা বলে ট্রেনিং চলি আছে তার আহু বলে এবার নরে না আপনি গুয়াহাটি যাই তাক লাগাল পায় না এ না পা না পা মই থাকো গুয়াহাটির এতুমরো আর হ্যান্ডে থাকে হে এতুমরো কোন কথা সথা হই থাকে এ লগ না পাও হলিও আকে জাগাতে থাকে নাও মান জাগা আউগে যাই লাগাল ধরবা নরে না হাও ও গুয়াহাটির এতুমুর আর হেতুমুর ও নাংমান জায়গা বলে ভাবছি নাকি আপনি হলিও তো আকটুকরাই জায়গা ইমুর আর হিমুর কিমান দূর হব হে দুই খোজর বাত হব দুই খোজর বাত ও গাড়ি মোটর দি গেলেও কমেও দুই ঘন্টা লাগবো বাপ্পা ও ও আসই ধবা নালগে হসা কথা কইছো আজির গুহাটি আপনি দেখা পালি আপনার মাথা ভম হয়ে যাব ও গুরু সালক দে মাই দে দে ও মাই তই খাইছা না ও মায়েরে হুচ্ছি তোমাক তুমি চাহ খাইছ না হনা ও হেঙ্কে কলি শুনা নপৈ রব মই সুধো এ মাই তই চাহ খাইছা না ও কি হলে গুরু ও থকে মায়েরে আটা ভাত দিলক না থ
চক খালো ও হাতৰ পৰা গিলাচটো পৰি গেল হা হয় তো হে এনকানো গুটা কানো কাখতা তাপাৰবে লাগে না মুৰে গুটা কান খান্তাল মাৰি ধছি কালৰি হলি তো জৰকে কবাই লাগব ও মাই এনকে কালৰি গানেৰে কৰি নাথকিব কি বে খং উঠব খছৰৰি গুছি যাম কম ভাই চাও গুৰু নামান ওরি ওইবার হরুকে কংতে দুখন বইরাকে শুনলা হে ও আপনার আতা হতে আপনার বইরাকে শুনা হল ফল হেৰি হে সিদিনা মই অনুৰোধৰ লগত অভাৰ ফোন কথা পাতিলো হা সি আকৌ চিধা কথা দেই বোলে মোৰ বন্ধুৰ ঘৰত মোৰ ভনীজনী গৈ 7-8 দিন থাকিব তাতে মোৰ আপত্তি কি হয় সেইখিনি সময়ৰ ভিতৰত মানে কথা বতৰা পাতি মানে ভালকৈ এটা বুজাবুজি হ'ল বিয়াচি আহিব নালাগে বুজিছা কোৰ্ট এগ্ৰিমেণ্ট এটা কৰি একেলগে থকাৰ চিষ্টেম কৰিলোঁ এই বিয়াচিয়া বস্তুবোৰ মানে বৰ ঝামেলা হে অ কি হ'লে এনেকৈ শিলৰ মূৰ্তিটোৰ দৰে ৰৈ গ'লা যে নহয় দোস্তি মানে এইবোৰ সকলোবোৰ কেঞ্চেল হে কি ক'লা গোটেই প্লেনিংবোৰ কেঞ্চেল কৰি দিলোঁ হে অ'ৰা ৰ'ব ৰ'বা কেঞ্চেল কৰোঁ বুলিয়ে কৰিব নোৱাৰিব নহয় কেঞ্চেল কৰিলোঁ বহুত চিন্তা চৰ্চা কৰিলোঁ বুজিছা বেয়া কথা হ'ব হে বা নিজৰ ভাগৰ বেয়া কথা যে হ'ব সেইটো চিন্তা কৰিলা হা মোৰ ফালৰ যে বেয়া কথা হ'ব সেইটো চিন্তা নকৰিলা এতিয়া অনিৰুদ্ধক গৈ মই কি জবাব দিম ক'বা দোষীয়ে বহুত চিন্তা চৰ্চা কৰি জীৱনৰ বাকীচোৱা কাল অকলে থকাৰ সিদ্ধান্ত লৈছে এইটো বয়সত আৰু মই গৰ্হিত কাম এটা নকৰোঁ হেতেৰিকা এৰা ছোৱালীজনীয়ে কিমান আশা কৰিছে তাইৰ মনৰ কথা এবাৰ বুজিবলৈ চেষ্টা কৰিছানে সেইটো চেষ্টা নকৰাই ভাল হ'ব নেকি দোষী হা কি ক'লা তুমি অ ছোৱালীৰ মানে নাৰীৰ মনৰ অৱস্থাৰ কথা স্বয়ং ভগৱানেও বুজি নাপালে তুমি আৰু মই কোনহে সেইকাৰণে বৃথা চেষ্টাবিধ মই কৰিবলৈ বাদেই দিছোঁ হৌৰা তুমিও মানে মানুহৰ দুখ সুখ সেইবোৰ একেবাৰে বুজি নোপোৱা নহয়নে হা হৌৰা তুমি যদি ইমানকৈ বুজি চাই অঁ এটা কাম কৰাহে দোষী অঁ কোৱাচোন তুমি অঁ অনিৰুদ্ধৰ ভনীয়েকক অঁ বিয়া কৰাই থৈ দিয়া কি ফাল্টুহে তুমি তুমি আকৌ ফাল্টু বুলি কৈছা মোক হৌৰা দহটমত কম আগলৈও কম হাজাৰ বাৰ কম দেখি থাক একদিন কঠাল গুইটা খুড়াক মাতি এক আধা পুথি পঢ়াৰ ব্যৱস্থা কৰো দা একো দৰকাৰ নাই দে কিয় মই একো বৈয়া পা নাই দে অকালতে এৰি গেল ইটা যে সপনত হলেও দেখা দি থাকে তাকে ভাবি মনটো কিবা ভাল লাগে মাই বয়া কিন্তু পেয়ে আমাৰ মাই পিতৃহঁতে শুনি পেলাই কৈছে নহয় মৰা মানুহক এনেকৈ সপানত দেখা ভাল লক্ষণ নহয় হওক দে যি হয় হৈ থাকক তাকে আৰু বেছি চিন্তা কৰি নাথকো হে কৃষ্ণ নিজৰ বিপদ নিজে কিয় মাত কি বিপদ হ'ব এ বৰ বেছি পেহা লগত নিব নিলি যাম দে আপনি শামুক খোলা চৰাইৰ মাংসই দি ভোজ দিবা খোজা বুলি কৈছে তো আমাৰ কোনে কৈছে হা তাৰ নাম নাজতো তাৰ নক কিয় তাৰ হে সুতিয়া মাষ্টৰৰ বাপেকে কৈছে এখেত মৰিলে যে সেই ল'ৰাবিলাকে ভোজ ভাত খাম বুলি কৈছিলে কথাষাৰ কঠালগুটীয়া ডাঙৰীয়া শুনি বিৰাট খং নহয় কৰব তো তাৰ বায়েক মোৰ মস্ত লগ আছিল এই যে চিগিলীয়া মুখাক তেখেতে খোৱাব হেনো কি 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 খোৱাব এখেতৰ ভোজ ভাত হিচাপে শামুক ভঙা চৰাই মাংসৰে ভোজ ভাত খোৱাব হেনো কি মই নম্ৰতে সি মোৰ ভোজ ভাত খুৱাই হগ্নে এশ দিম ৰমজা আমি আমি হা কি এ মাই হে পেহীৰ বেহাটো আগে মাৰা গৈছিল না আমাৰ তাৱে আগতে মাৰা গৈছিল
পেথেরে মরা 10 বছর পিছতে আমার তাওয়েরে মারা গেছি বুঞ্জয়ে মানে পেথেরে আমার বিয়ার বছরতে মারা গেছি মই বিয়া হই আইছো এফলে পেথেরে মারা গেছি একেটা বছরতে একলা কথা মোর হুবহু মনত আছে মাই তার মানে তুমি পেতেক ভালকে নাপলা ও পাইছো পাইছো বউ বউকে গতাই মোক মস্ত তামসা কৰিছি আমার এনহার ভাগ হেন আছিল ভাগ হলেও মৎখর হই কতাই বহুত গালি পাইছি ও মোক দিহাও দিছি রাতি মতখে আইলি দুয়ার খুলি নিদবাব তুমি রণসন্দে মুক্তি ধরবা তিত্তেহে ইঠি কব হেনা কছিলে না কইছিল আধা ঘন্টা সময় দুয়ারে খুলি নেদাও ও মোক সারা রাতি সরে ভুইকে টুপনি মাইরবা নেদে অম মাইর খাইছু মই রণসন্দে মুক্তি ধরলি তেও সদাহিব তাণ্ডব নৃত্য দিয়ে মোর মাইহাত কম দিন মই পার করা নাই মিছা কলি কি হব এ মাই মোর জীবনের উপর ঘৃণা আহি গেছিল দাইদেরার মুখত দেখি চাইহে মই বাঁচি আসলো নহলি মই কেইনা বাই মারা গেল দেই একলা কথা কিয়া কই আছো এ ইটা একলা কথা মনত পড়লে খঙে উঠি যায় মোর বুইয়া লাগি যায় মন চন এ রহে মাই তই কিয়া একলা কথা সুধি আছা এনাই হা হুয়ামে ইটা তুমি কেতিয়াবা তাও এসপানত দেখো না মরার পিছত 2 বছরমান দেখছিল ইটা নেটখুদে মুঠে নেটখ বর্মপুত্রত কিবা সেই অষ্টমী তিথিত অস্থি দিয়া গেছি সেই তিথিৰ পৰা দেখা পোৱা নাই দেমাই পাছে একলা কথা তই কিয় হুচ্ছায়ে ৰীতাই কৈছি পেয়ী বোলে চকু মুজলিয়ে পেটেক দেখা পায় ইমান বছৰ পিছতো দেখে না আকবার দেখবা পাৰে ৰচু কিন্তু চকু মুজলিয়ে দেখা পোৱাটো ভাল কথা হ নাই এমাই মই সুধিম ৰ এ মাই ম পছিয়ে যা আগডাল মখাইডা ধুব কিয়া যা ৰবা আইহৈ কত কহে আহে ম গেলা অ কৰ কি কথাগিলা কৈ থাকা হাবাই তুমি বাছি থাকোঁতে তোমাৰ মই হস কৰাম তুমি বলে আৰু মানুহ মাতছ এহে ও এগলা কৰ কি কথা শুনহা কোনি কৈছি এগলা কথা পেই মন তো দুখ পাইছে খুড়া আপনি হামুক খোলা সরাইর মাংসই দি ভোজ দিবা খুজা বলে কইছি তো আমা কোনে কইছি হা তার নাম নাজ তো তার নক কে তা হে সুতিয়া মাস্টারর বাপে কে কইছি সুতিয়া একলা কথা কবা গলি একলে গেছিল সুতিয়া মাস্টারে কো না হে সুতিয়া মাস্টারর বাপা কে কইছি হে বুঝছ দা মই সুতিয়া মাস্টারর কথা কো নাই বাপাক সুতিয়ার কথা কইছি বাপাক সুতিয়া পুতাক সুতিয়া দোকে মই সুতিয়া বলি মাতু ইমরবা তার মজা লেংটি সিঙ্গি দাউট দিব চিনি পনা তেও কি কর হেতু বাদ দে মই জিয়াতে থাকতে তুমি মাংস ভাতে ভুজ দিয়া কথাটো হসা নাক কথার মূরত কথা কইছিল হাবাই ও তেও বুঝি না পেগলা কথা বকছি ফাও কি কথার মূরত কথা এখুরা আমার হে সক্তো ছেংরা চলি কথা মানে বাইর ভোজত মাছ মাংস খর কথা পাতি আছে কুনাল লগে লগে তিনিস কে উঠিল নয় মোর খং তো খংতে গলো মাত পর বাইর ভোজ খাবা তো হতক মাতপো ঐ তো হতক হামুক খোলার মাংস দি ভোজ খুয়াম খঙতে কৈছো ভ এস এস পেই মই তোমাক কৈছিলো না এই সুতিয়া খুড়াই যা তা কথা গেলা কয়ে তাই আর মই ব্যবস্থা করি আছো রবা তার মই লেও এ লেও মই বাহির কর দিম চিনি পনা এই কথাল কইতা হে মাই সাগ ঢুক বানে দিবি কিয় আহিছা কিয় আহিব নোৱাৰ নেকি কোনো দৰকাৰ নাই কি দৰকাৰ নাই হে দোস্তি তোমাৰ বন্ধুত্বৰ মোৰ কোনো দৰকাৰ নাই কিয় মই ফাল্টু ঔৰা নেলাগে বেয়া পাবা আজি এটা কাইলৈ এটা কথা হ'লে এনেকুৱা কথা শুনিবাই নহয় হে মানে শুনা দোস্তি আমি কেইবাদিনো ধৰি আলোচনা কৰিছিলো হা আৰু তুমি মোক কৈছিলা যে অনিৰুদ্ধৰ ভনীয়েকক তোমালোকৰ ঘৰলৈ মাতিবা মানে মোৰ ঘৰলৈ তেতিয়া মানে ৰবা কৈছিলা নে নাই সেইটো কোৱা কৈছিলো কিন্তু ৰবা কিন্তু চিন্তু নাই কিন্তু চিন্তু নাই মই অনিৰুদ্ধৰ লগত কথা পাতিলোঁ গোটেইখিনি ফাইনেল কৰিলোঁ আৰু এতিয়া তুমি পাল্টি মাৰি দিলা অনিৰুদ্ধই মোক ফাল্টু বুলি ভাবিব আৰু সেইকাৰণে মই তোমাক ফাল্টু বুলি ভাবিবলৈ বাধ্য হ'লোঁ ৰবা হে ৰীতা কনকিবাই ইহঁতৰ মানে সঁচা কথা ক'বলৈ গ'লে গাঁওখনৰ গোটেই মহিলাবিলাকৰ ভীষণ আপত্তি এঠো আহে সেইবোৰ কথা হেৰা গাঁৱৰ কোনোবা ছোৱালী তিৰোতাই আহি তোমাৰ ঘৈণীৰ দায়িত্ব পালন কৰিবলৈ আহিব নেকি কোনো নাহে চ' মই কোৱা মতে হ'ব
কিনাবা গোহেঠের লগত আলোচনা করছি না কথাটো কি কথা বন্ধকত থাকা মাটিখিনি এগুলি আর কি আলোচনা করবে লাগে হা পিতির হুহুত গহত্যাতে মাটিখিনি বন্ধকত থলো সেই মাটিতে মই আধিয়া করে খেতি করে আছো পইসিয়া দিন মুকলে লম এগুলি আর কি ভাবি দেখতে লাগে কথা ভবিষ্যতে হ ঝামেলা গেলা ইতাতে মারবা লাগবো একো ঝামেলা নহলে কলেদি শিঙি মাছৰ জোল ৰাখিছো আৰু ভাত ইটা কিন্তু খাবাৰ প্ৰস্তুত তুমি উইকে নাথকিবা মুখেন ৰুচি নহয়ছিয়ে নাখলি আটলত উঠা হসা হসিকে কথাল গৈতা খুৰাতে হামুক খোলা চৰে মাৰি গাঁৱত ভোজ দিবা লাগিব মোৰ কিবা হলি একেৰ পাইচাধ্য কৰব কৰবা ইটা ভাত কৈ দেৰিকে খাম ৰ ভাত এটা কাম কৰবি এ মাই এ বাইলে চা মন্দিৰত যাই বিজয়ক লগ ধরবি সি দাহ বা থাকি জানি কম দামত দিবা পারে এ বুড়ি এতিয়া কথা বকি নাথকিবিয়ে কিবা হং উঠলে একলা একলা এরে ঘরক গুছি যাম হক দে মাই একেদিন তুই মোক কম মাইয়া লোক হইছা তুই মোর আপিত ধরে হইছা কালি কি হব কোনি জানে হে ধরে সময় পাবতি দিহা পরামর্শ দেউ দে আমার পেহেতো এগলা মোক একো দিহা পরামর্শ দিবাই নাপলাক সময় পালি এগলা ঝামেলা হই নাথকে কিয় ঝামেলা হলা গাঁৱৰে কাষে আহি এলাগী ৰাণীৰ চুৱাপাতৰ ঘৰৰ দৰে এই ঘৰত জীৱন কাটবা লাগে সেগলা কথা ভাবলি মোৰ চকুৰ বাণী সৰ সৰে অলৈ ভৱিষ্যত বলা বস্তুটোৰ কথা পেহে একবাৰো নাভাব লাগে ভাল পাইছি না এটা পটককে ভাল পাওয়া বস্তু নহয় আইটু আগে বিচেও হয় না এই ফুটেনি আজাদ হলি পুরো তিন দিন থাকি যায় বহু বছর হল নাকি আট বছর মান হল তো দে হব দে গরম উঠি গেছি হা মই আহরবা কোক যাই হে গয় যেতে পাহরবা এই ভর দি পড়বেলা যাও দে তাতে বই থাকো সকলে আবু নহয় নাটক নবা যাওঁ হা কিনো ইমান নিচাই এই বেমাৰী দেহা হতি কি কথা কোৱা ৰেডিঅ'ৰ নাটক অন কি মজা তুমি কি গম পাবা অ ৰব কিনা বা গোহেঠেৰ লগত আলোচনা কৰছি না কথাটো কি কথা বন্ধকত থকা মাটিখিনি এগুলি আৰু কি আলোচনা কৰিব লাগে হা পিতিৰ হুহুত গহত্যাতে মাটিখিনি বন্ধকত থলোঁ সেই মাটিতে মই আধিয়া কৰি খেতি কৰি আছো পইচিয়া দিন মুকলে লম এগুলি আর কি ভাবি দেখতে লাগে কথা ভবিষ্যতে হ ঝামেলা গেলা ইতাতে মারবা লাগবো একো ঝামেলা নহয় দিয়া গয় ভাল মানুহ হলেও বুড়া মানুহ না কেইনা বা টুপুংকে পকা হাম হরা দিব পুতে কাংবা আর কি মূর্তি ধরে একো করবে নরে হা লেখা পড়া করি ধুছু পইচিয়া দিন মুকলে লম পয়সা কর পড়া দিব দিম দেহা কবর পাই পয়সা আইভা নালগিব এ মূর্তি গরম নকরবা একো মাথা গরম করবা নালগে আমার 9 বিঘা মাটি বন্ধকত আছে তারে 1 বিঘা মাটি গহেঠে বেশি দি 8 বিঘা উইলে ললি হল নহলে এই মাটি পয়সা জোগাড় করে এই জনমত উইলবা নরে শুনছি না এতিয়া হব দা নাটকখন কি হব মোর কথা তো রাতি কথা পাতিম দা নাটক হেগুলি আর কত শুনবে বাম রেডিও তো 2 বিঘা নাটক না দে মইনো আপোনাক কি মাথা গৰম হোৱা কথা কলো তালুকদাৰ বুলি মাতি আৰু মোৰ মাথাটো গৰম নকৰিব মই যেনিবা ভুলতে তালুকদাৰ বুলি মাতিলো তাতনো কত মহাভাৰতখন অশুদ্ধ হ'ল তালুকদাৰ বুলি মাতিলে কি হ'ব গম পাব ৰ'ব বৰলা কাই কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ হিট ফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহীঁ বচেগা খাটে হি গন বাউলি পূজার হাজে সাজি উঠক মন সকলোরে প্রতি উৎসবতে বিগ বাজার আর জুনিয়র হরলি